এই ছোট পর্দা থেকে বড় পর্দায় যাওয়ার কাজের অভিজ্ঞতাটা কি ছিল? বড় পর্দায় প্রথম ছবি করলাম আমি জীবনের গল্প, সেই ছবি চ্যানেল আই এর ছবি ছিল, আমার মামা ছিল ডিরেক্টর গাজী মাজহারুল আনোয়ার। সেটার প্রথম দিনের ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাটা অনেক অনেক রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা ছিল। যেহেতু ফিল্ম এবং ফিল্মের আমি হিরো, টেলিভিশন থেকে ফিল্ম বিষয়টা একটু ডিফারেন্ট। প্রথম সহশিল্পী মানে তোমার নায়িকার সাথে রোমান্টিক দৃশ্য করতে কেমন লেগেছিল? প্রথম কোন দৃশ্য? ওটা অনেক মজার একটা ব্যাপার ছিল যে আমি, আমার নায়িকা ছিল শাবনূর। শুরুর দিন আমি আমার মামাকে বললাম যে আমার সাথে একটা ড্রামা সিকোয়েন্স দিয়ে শুটিংটা রাখো, তাহলে অ্যাটলিস্ট আমি যে অ্যাক্টিং পারি এটা সবাই ক্লিয়ার হবে, মানে আমি কনফিডেন্ট আছে। মামা সেটা না করে প্রথম দিনে একটা নাচের অ্যাক্টিং রাখলো, যে জায়গাটা আমি অনেক দুর্বল, ঠিক আছে। সো তারপরও মামা আমাকে বললো যে নাচ তো করতেই হবে, সো শুরুটা আমরা এটা দিয়ে করে এটা করলেই ভালো হবে। তো প্রথম শটই ছিল যে আমি একটা জায়গা থেকে একটা পার্কে দৌড়িয়ে এসে শাবনুরের গায়ের উপরে এসে পড়বো, তারপর শাবনুর আমাকে ধাক্কা দিবে, আমি গানের প্রথম লিরিকটা বলবো। তো ফার্স্ট শটের জন্য প্রিপারেশন নেওয়া হলো, আমি দৌড়ায় এসে ওকে ধরলাম, ধরার পরে কাট করে ও টাস করে আমাকে ছড়াই দিয়ে বলে কি এভাবে মানুষ মানুষকে ধরে নাকি, ধরতেও জানেন না, ধরেন 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 কিভাবে ধরবেন বলেন। আমি তো নার্ভাস হয়ে গেলাম, অবভিয়াসলি বি কমফোর্টেবল ছিলেন না, না আমি তো খুবই নার্ভাস হয়ে গেলাম। তারপর আমি ধরলাম যে এইভাবে ধরতে হয়, এই ধরাটা এটা তো পুরো একদম আমি মানে কাট হয়ে গিয়ে ধরলাম। আচ্ছা, তারপর বললো আচ্ছা দেন শট দেন। তো শট, সেকেন্ড শট আল্লাহর রহমতে ওকে হলো। তখন আমি খুব বিব্রত হলাম যে এই মেয়ের সাথে আমি ছবি শুটিং শেষ করব কি করে, মাত্র প্রথম শট দিলাম রোমান্টিক শট, আরো অনেক সহস্র রোমান্টিক শট বাকি, পুরো ছবির অনেক কাজ বাকি, গান চারটা, কিভাবে করব এরকম ব্যবহার করলে। তো আমি একটা টেকনিক নিলাম, আমি ওনাকে বললাম যে ওনার চেয়ার টেয়ার হাবি যাবি অনেক কিছু, অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট বহু কিছু, আমার তেমন কোনো কিছু নাই। আমি ফার্স্টে বললাম যে শুনেন আপনি একটু কাজ করেন, আপনি একটু দাঁড়ান এখানে আর আপনার চেয়ারটা ছাড়েন। বলছি কেন? বলছি যে আপনার চেয়ারে আমি বসবো, বসে একটা সিগারেট খাবো, কারণ ওই সামনে আমার মামা দাঁড়ানো, আমি ওনার সামনে সিগারেট খেতে পারছি না, আপনি তো অনেক মোটা, আপনি দাঁড়িয়ে থাকলে আমার সিগারেট খাওয়ার সুবিধা হবে। বলছি কি? দাঁড়ায় থাকেন পরে কথা বলবো, চেয়ার নিয়ে বসে সিগারেট টালাম, তাকায় থাকবো। এভাবে করে একের পর এক স্ট্যানিং কিছু ব্যবহার করলাম, ব্যবহার করে ও বুঝলো যে আমি ওর হাইটেরই, মানে ও যে আমার সাথে আমাকে বোকা বানিয়ে বা আমাকে কি বলে এটাকে ডমিনেট করবে সেটার সুযোগ আমি দিলাম না। উই আর ফ্রেন্ড, আমরা বুঝালাম যে আমরা, তুমি যে ফানটা আমার সাথে করছো বা তুমি যে আমাকে বিব্রতকর সিচুয়েশনে ফালানোর চেষ্টা করছো, আই এম নট দ্যাট, ঠিক আছে, আমি জানি আমি পারি, হয়তো আমি তোমার মতো অভিজ্ঞ না, বাট তুমি যদি আমাকে কোঅপারেট করো আমি পেরে যাব। এই জিনিসটা বোঝানোর জন্যই ওর সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন আমি ক্রিয়েট করলাম প্রথম দিন, এবং দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল টু ফিনিশ দ্য ফিল্ম। তারপরে এখন তো আমরা অনেক ভালো বন্ধু। পরিচালক জয়, তার প্রথম দিনের অভিজ্ঞতাটা কি ছিল? পরিচালনায় আসার আগে আমার পরিচালনা নিয়ে একটি অন্য ধরনের ধারণা ছিল, আমি বলেছিলাম যে আমি কখনো পরিচালক হব না, আমি লিখি আমি পরিচালনা করব না, কারণ এই কাজটা আমার কাছে খুব কষ্টের কাজ মনে হয়। কিন্তু একদমই হঠাৎ করে আমার একটা নাটক ডিরেকশন দেওয়া, সেটা হচ্ছে যে চ্যানেল আইয়ের একটি নাটক, আমাকে বলা হলো যে একটা নাটক বানাও। আমি চ্যানেল আই যখন বললো আমি কিছুই বুঝলাম না যে বানাবো, আমি তো আসলে বানাই নাই কখনো, কিন্তু বানাতে যে পারবো না তা না। আমার সাথে যখন, আমার সাথে তখন এক ডিরেক্টর ছিল আলভি আহমেদ, উনি বললো যে যাবে আপনি বানান মজা হবে অনেক। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে বানাই। একটা টেলিফিল্ম ছিল, টেলিফিল্মটার নাম দিয়েছিলাম গলির মোড়ে সিডির দোকান। দেন ইট ওয়াজ ট্রিমেন্ডাসলি হিট, মানে ওই চ্যানেল আইতে অনেক দর্শকের রেসপন্স আমরা পেয়েছি গলির মোড়ে সিডির দোকানে।